হ্যালো এভরিওয়ান, আমি রুমা। আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশানের আপডেট নিয়ে এসেছি। এই নোটিফিকেশানটি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কলকাতা থেকে। এখানে আপনাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এই পোস্টে নিয়োগ করা হবে এবং এই পোস্টের জন্য অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন মোড রয়েছে অনলাইনের মাধ্যমে এবং এটি হচ্ছে একটি পার্মানেন্ট গভর্নমেন্ট জব। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এর পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল আপ করার আগে। এটি হচ্ছে এই নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। তো এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস। তো এখানে পোস্ট নেম রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, ভ্যাকেন্সি রয়েছে 42টি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অ্যালোকেট করা রয়েছে। স্যালারি আপনারা পেয়ে যাবেন পে লেভেল 12 অনুযায়ী এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। বয়সীমা এখানে চাওয়া হয়েছে ম্যাক্সিমাম 37 বছর পর্যন্ত। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেটরা আপনারা আপনাদের বয়সের ওপর ছাড় পেয়ে যাবেন, আপার এজ লিমিট রিল্যাক্সেশন। অ্যাপ্লাই করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। অ্যাপ্লিকেশন ফি আপনাদের অনলাইনের মাধ্যমেই পে করতে হবে। অ্যাপ্লিকেশন ফি রয়েছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি রয়েছে শুধুমাত্র 50 টাকা। এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন। তো অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে, এই যে এই ওয়েবসাইটে এসে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা অলরেডি শুরু হয়ে গেছে 7 জুলাই 2022 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার 6 আগস্ট পর্যন্ত। আপনারা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, তাই কিছু ডকুমেন্টস আপনারা আগে থাকতেই স্ক্যান করে রেখে দেবেন। ডকুমেন্টসগুলি হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশানের মার্কশিট এবং সার্টিফিকেট, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে। তো এই সমস্ত ডকুমেন্টস আপনারা অবশ্যই স্ক্যান করে রেখে দেবেন। এবার আমরা দেখে নিই আপনাদের সিলেকশান কীভাবে হবে। প্রথমে হবে আপনাদের রিটেন এক্সাম। রিটেন এক্সামে যারা শর্টলিস্টেড হবেন তাদের ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য। আপনাদের রিটেন এক্সাম হবে কলকাতাতেই। আপনাদের রিটেন এক্সাম হবে 200 নম্বরের এবং পার্সোনালিটি টেস্টে থাকবে 40 নম্বর। এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আপনাদের রিটেন এক্সামের যে সিলেবাস থাকবে সেটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা লেভেলের থাকবে। আপনাদের কবে রিটেন এক্সাম হবে, কবে থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, এই সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে। তাই আপনারা অবশ্যই মাঝে মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটটিকে ভিজিট করতে থাকবেন। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এই অফিসিয়াল নোটিফিকেশানের। আপনাদের যদি কোনো ডাউট হয়ে থাকে এই নোটিফিকেশান নিয়ে তো আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। তো চলুন এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের। এই ওয়েবসাইটের ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এই ওয়েবসাইটে এসেও অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করার জন্য আপনাদের এমপ্লয়মেন্ট নোটিশ এই সাইটে আসতে হবে এবং এই লিঙ্কে ক্লিক করে আপনারা নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের অ্যাপ্লাই অনলাইন এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে এসে আপনাদের এই যে এই লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আবার একটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে এসে আপনাদের অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তার জন্য সাইন আপ নাও এখানে ক্লিক করতে হবে। এরপর আপনাদের কিছু ডিটেলস ফিল আপ করতে হবে এবং আপনাদের একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে, এরপর সাইন আপ করে দিতে হবে। তাহলেই আপনাদের সাইন আপ কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাদের লগ ইন করে নিতে হবে, এর জন্য লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে, এখানে এসে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড এন্টার করে লগ ইন করে নিতে হবে। এরপর আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে এবং আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে। আজকের জন্য বাই বাই।